হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই আল্লাহ আপনাদের সবাইকে ভালো রেখেছেন। আমিও ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। আজ আমি আমার খালার বাসায় এসেছি প্রায় 1.5 বছর পরে। আজকে রমজানে আমার খালা আমাকে দাওয়াত দিয়েছে, তাই আমি এখানে এসেছি। আমি অনেক দিনই খালার সাথে আর দেখা হয়নি, তার বাচ্চা হয়েছে তখন আসছি, আর এখন বাচ্চা বড় হয়ে গেছে। আসার সময় চেরি গাছগুলো দেখে আমার মেয়ে বলল, মা এখানে একটা ছবি তুলো। তার গাছটার একটু ভিডিও করে নিলাম আর ওরও একটু ভিডিও করলাম। আমরা প্রায় খালার বাসায় চলে এসেছি। এটা খালার বাসার রাস্তা, আর সাথে চেরি ফল গাছ দেখে আমার মনে হলো একটু তুলে নেই, তাই আমি এখান থেকে একটু একটু করে চেরি ফল গাছের যে ফুল এসেছে এই কিছুদিনের মধ্যেই ফল ধরবে। এবার খুব সুন্দর চেরি হবে, কারণ প্রতিটা গাছেই এত সুন্দর ফুল যে বলার অপেক্ষা রাখে না। এখন আমরা চলে এসেছি এখানে। চেরি ফল গাছের ফুলগুলো দেখতে এত ভালো লাগে, যেন মনে হয় হাজারি গোলাপ, যেমন এই ফল গাছের ফুলগুলো এরকম, চেরি ফলের ফুলগুলো এরকম, কিছুটা গোলাপি কিছুটা সাদা, মাঝে মাঝে অনেক গাছের ফুলই আবার সাদা দেখা যায়। এই ফুল দেখতে যেমন সুন্দর, আর চেরি খেতে তো অনেক মজা। আমার খুবই প্রিয় চেরি ফল, আমার খুবই ভালো লাগে গাছে গাছে ফুল আসা দেখতে। এই গাছটা লাল রকমের ফুল আসছে, এটাও এক ধরনের ফল। এটা ফলটা লাল হয়, এটার নামটা আমার মনে নেই এবং জানা নেই। এই ফলটা খেতে একটু টক টক, এটা দিয়ে জ্যাম বা জেলি বানালে অনেক মজা লাগে। খালার বাসায় এত সুন্দর ইফতারি তৈরি করেছে যে আমি একটু ভিডিও না করে পারলাম না। আর মামা তো স্পেশাল জিলাপি তৈরি করেছে। এই স্পেশাল জিলাপি যে খাবে তার মনে রাখতে হবে। আর এত ইফতারি তৈরি করেছে যে বলে বোঝাতে পারবো না। বাচ্চা নিয়ে অনেক কষ্ট করেছে খালা, মামাও অনেক কষ্ট করেছে। মামা বিরিয়ানি রান্না করেছে, তারপরে জিলাপি বানিয়েছে, খালা সব ইফতারি তৈরি করেছে। খালা অনেক মজার মজার ইফতারি তৈরি করে, গতবার আসা হয় নাই আর ইফতারিও খাওয়া হয় নাই। এইবার এসেছি, এসে দেখি ইলাহি কাণ্ড, খালা অনেক ইফতারি তৈরি করেছে। আর গরম গরম জিলাপি, এটা খেতে অনেক সুস্বাদু। আমরা সবাই এটা মজা করে খাবো। খালার এক বান্ধবী এসেছে, হানি খালা, তাই আমরা দুই ফ্যামিলি এখানে এসেছি। এখন বসে বসে আমরা ইফতারি খাবো আর গল্প করব। এই যে 1 বছর ধরে আসি না, এবং ওরকম ফোনেও অত কথা হতো না, মাঝে মাঝে কথা হতো। খালার বান্ধবীটা অনেক মজার লোক, আমরা সব সময় মজা করি, এবং আমরা পার্কে একসাথে ঘুরতে যাই, বাহিরে বেড়াতে যাই, সব কিছু। ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক দিবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, এবং বেল বাটনে ক্লিক করলে যখনই আমি নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, এবং আমাদের নতুন নতুন ভিডিও দেখে আমাদেরকে উৎসাহিত করবেন, এবং বেশি বেশি শেয়ার করে দিবেন যেন অন্যরা ভিডিও দেখতে পারে। আর আপনারা রোজার সময় সবার জন্য সবাই দোয়া করবেন, আমরাও যেন সুস্থ থাকি, আপনারাও যেন সুস্থ থাকেন, এবং বেশি বেশি রমজানে বেশি বেশি দোয়া করবেন। আমরা যেন আল্লাহর পথে থেকে সব কিছু সুন্দর মতো করতে পারি, এবং সবাই আল্লাহর প্রতি ভরসা রাখবেন, সব কিছু সুন্দর মতো হয়ে যাবে।
আল্লাহর প্রতি ভরসা রেখে আসসালামু আলাইকুম। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।